হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো রাজ্যের যে সরকারি বিশ্ববিদ্যালয়ের তরফে পিজি অ্যাডমিশনের আপডেট তো পরপর আপনাদের কাছে শেয়ার করেছি, সেটা বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে বর্ধমান থেকে কল্যাণী, কলকাতা বা আদার্স অন্যান্য বাঁকুড়া, সিধুকানু প্রায় সমস্ত ইউনিভার্সিটির আপডেটই শেয়ার করার চেষ্টা করেছি বা করে দিয়েছি এবং অ্যাপ্লিকেশানে স্টেপ বাই স্টেপও দেখিয়ে দিয়েছি। বিদ্যাসাগর ইউনিভার্সিটি তো পিজি, তাদের যে ক্যাম্পাসের অ্যাডমিশন শেয়ার করেছি, তবে তার সাথে আজকে শেয়ার করতে চলে এলাম কলেজে যে সমস্ত পিজি কোর্সগুলো বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে হয়। টোটাল 22টা মতন কলেজ রয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড পিজি কলেজ, যেখানে আপনারা কিন্তু পিজির আবেদন করতে পারছেন। আমি সেই সমস্ত ইউনিভার্সিটির কলেজগুলো শেয়ার করতে চলে এলাম অন্তত আজকে থেকে, যারা ধরতে গেলে সেন্টার অ্যাডমিশন করাচ্ছে না। মানে যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান বিশ্ববিদ্যালয়, এরা সেন্টার অ্যাডমিশন করায়। মানে এখানে ধরতে গেলে ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে কলেজ অথবা ক্যাম্পাসের জন্য। কিন্তু কিছু ইউনিভার্সিটি আছে লাইক বিদ্যাসাগর, কল্যাণী, wbsu, যারা কিন্তু আজকে সেন্ট্রাল অ্যাডমিশন করায় না, সেক্ষেত্রে আপনাকে কিন্তু আলাদা আলাদা কলেজে গিয়ে ধরতে গেলে আবেদন করতে হবে। আজকে শেয়ার করতে চলে এলাম বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে 22টা কলেজ। পরবর্তী আপনার ইউনিভার্সিটি নিয়েও আসতে চাই যেখানে বিশেষ করে সেন্ট্রাল অ্যাডমিশন হচ্ছে না, শেয়ার করবেন তার তথ্য। তো যারা নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। প্রত্যেকটাই সরকারি কলেজ আজকে শেয়ার করছি এবং হ্যাঁ, এখানে কী কী কোর্স করানো হচ্ছে সেগুলো দেখে নিন এবং আবেদনটা অতি অবশ্যই করুন। বর্তমানে আবেদন চলছে, অ্যাপ্লিকেশনের জন্য কোনো টাকা কিন্তু লাগছে না। এবং হ্যাঁ, ক্যাম্পাসে পড়ুন আর কলেজে পড়ুন, অ্যাফিলিয়েটেড বিদ্যাসাগর ইউনিভার্সিটি সরকারি বিশ্ববিদ্যালয় আন্ডার এবং তারই সার্টিফিকেট আপনারা পাবেন, তাই একদম রিস্ক নেওয়া যাবে না, আবেদন করতে হবে। চলুন দেখে নিচ্ছি বিদ্যাসাগর ইউনিভার্সিটি 22টা কলেজে সম্পূর্ণ তথ্য, কোর্সের কত, ধরতে গেলে সিট সংখ্যা রয়েছে, কোথা থেকে আবেদন করব, কিভাবে আবেদন করব, সব কিছু একসাথে। বিদ্যালয় অধীনস্থ পিজি কলেজ বাজকুল মিলনী মহাবিদ্যালয়, এখানে আপনি পেয়ে যাচ্ছেন সংস্কৃত, বেঙ্গলি, জিওগ্রাফি, ফিলোসফি এবং হিস্ট্রি। এখানে বর্তমানে সিট রয়েছে সংস্কৃতে 45, বেঙ্গলিতে 45, জিওগ্রাফিতে 20, ফিলোসফিতে 40 এবং হিস্ট্রিতে পেয়ে যাচ্ছেন আপনি 30টা মতন সিট। এখান থেকে আপনি আবেদন করতে পারছেন, অ্যাপ্লাই অনলাইনে গিয়ে আপনাকে আবেদন করতে হচ্ছে। চলুন দেখে নিচ্ছে পরবর্তী। এবার চলে এসেছি বেলদা কলেজ। বেলদা কলেজের আন্ডারে আপনি এমএ এবং তার সাথে এমএসসি অ্যাপ্লাই করতে পারছেন। দেখুন এখানে যে কোর্সগুলো করানো হয়ে থাকে, লাইক এখানে এমএ বেঙ্গলি ইংলিশ, অন্যদিকে এমএসসি করানো হয় ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং জিওগ্রাফি আপনি অ্যাপ্লাই করতে পারছেন। তো চলুন এখানকার মোটামুটি যে টোটাল, এই যে অ্যাপ্লাই নাওতে গিয়ে আপনাকে আবেদন করতে হচ্ছে, এখানে ইনটেক মোটামুটি রয়েছে বেঙ্গলিতে 55, ইংলিশে 55, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সে 20, ফিজিক্সে 20, কেমিস্ট্রিতে 20, জিওগ্রাফিতে রয়েছে আপনার 20টা মতন এখানে সিট পেয়ে যাচ্ছেন। চলুন দেখে নিচ্ছি পরবর্তী আপডেট। এখান থেকে গিয়ে কিন্তু আপনাকে আবেদন করতে হচ্ছে, 15 তারিখ কিন্তু সব জায়গায় লাস্ট ডেট অ্যাডমিশন অ্যাপ্লিকেশনের এবং কোনো অ্যাপ্লিকেশনের জন্য টাকা লাগছে না। এবার শেয়ার করছি ভট্টর কলেজ দাঁতন, এটা হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড কলেজ, ন্যাকের দ্বারা এ গ্রেড কলেজ। এখানে বর্তমানে আপনি 4টে মাস্টার্স পেয়ে যাচ্ছেন, এখানে বাংলা, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি। বাংলায় রয়েছে এখানে 50টা মতন সিট, এডুকেশনে 50, ইংলিশে 50, হিস্ট্রিতে রয়েছে এখানে 50 মতন সিট রয়েছে। বর্তমানে আবেদন চলছে, এখানেও কিন্তু কোনো রকমের কোনো অ্যাপ্লিকেশনের জন্য আলাদা টাকা নেওয়া হচ্ছে না, 15 তারিখ লাস্ট ডেট। তারপরে চলে এসেছি আমি দেবরা থানা এসকেএস মহাবিদ্যালয় অর্থাৎ শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়, এখান থেকে আপনারা আবেদন করতে পারছেন। দেবরা থানা, এখানে আপনি ইংলিশ করতে পাচ্ছেন মাস্টার্স ইংলিশ, এখানে টোটাল 20টা মতন সিট রয়েছে। এটা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড একটি কলেজ, পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। তার পরবর্তী আমরা চলে এসেছি এগড়া, এগড়া সারদা শশীভূষণ কলেজ, এটা এখানে আপনি পেয়ে যাচ্ছেন বাংলায় পেয়ে যাচ্ছেন এবং জুলজিতে মাস্টার্স করার সুযোগ পাচ্ছেন। বাংলায় এখানে সিট রয়েছে 45, জুলজিতে এখানে সিট রয়েছে 20টা মতন, এখানেও কিন্তু আপনি আবেদন করতে পারছেন। এটা এখানেও কিন্তু কোনো রকমের কোনো আবেদনের জন্য টাকা নিচ্ছে না। তারপর আমরা চলে এসেছি গড়বেতা কলেজ, গড়বেতা কলেজ, এখানে আপনি বিভিন্ন সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারছেন, এটি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড কলেজ এবং এখানে বর্তমানে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স চলছে, হিস্ট্রি চলছে, বাংলা চলছে এবং জুলজি। অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের টোটাল সিট সংখ্যা রয়েছে 20টা মতন, হিস্ট্রিতে সিট সংখ্যা রয়েছে 30টা মতন, বাংলায় সিট সংখ্যা রয়েছে 30টা মতন, জুলজিতে সিট সংখ্যা রয়েছে 20টা মতন রয়েছে, এখান থেকে আবেদন করতে পারছেন, এটা তার লিঙ্ক। পরবর্তী এবার চলে এসেছি আমরা ঘাটাল, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়, এখানে বর্তমানে আপনি যে কোর্সগুলো করতে পারছেন দেখুন, এখানে স্ক্রল করে চলে এলাম, লাইক এই যে অ্যাপ্লাইং কোর্স, বাংলা, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, সংস্কৃত এবং অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স উইথ ওশনোলজি অ্যান্ড কম্পিউটার প্রোগ্রাম আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় থেকে। একটু আমরা সিট ক্যাপাসিটিগুলো বলে দিচ্ছি, দেখুন আপনি ঘাটাল রবীন্দ্র মহাবার্ষিকীতে পেয়ে যাচ্ছেন বাংলায় 55, সংস্কৃতে 60, ইংলিশে 50, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সে 23,
হিস্ট্রিতে 30, ফিলোসফিতে পেয়ে যাচ্ছেন 40টা মতন সিট। তার পরবর্তী চলে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে হলদিয়া গভর্নমেন্ট কলেজ। এক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন দুটি কোর্স পেয়ে যাচ্ছেন অ্যাপ্লাই করতে, একটি কেমিস্ট্রি, অন্যটি জিওগ্রাফি। কেমিস্ট্রিতে 25টা সিট রয়েছে, জিওগ্রাফিতে এমএসসি করতে পাচ্ছেন 25টা মতন সিট রয়েছে। প্রত্যেকটা জায়গায় 1 তারিখ থেকে 15 তারিখ অবধি আবেদন চলবে এবং প্রত্যেকটা জায়গাতে কিন্তু অ্যাপ্লিকেশনের টাকা লাগছে না। ঝাড়গ্রাম রাজ কলেজ, এই ক্ষেত্রে আপনি যে কোর্সগুলো অ্যাপ্লাই করতে পারছেন, লাইক দেখুন এখানে চলে এসে বেঙ্গলি কেমিস্ট্রি জুলজি আপনি অ্যাপ্লাই করতে পারছেন ঝাড়গ্রাম রাজ কলেজ থেকে। বাংলায় আছে 35টা সিট, কেমিস্ট্রিতে আছে 25টা সিট, জুলজিতে আছে 25টা মতন সিট। তার পরবর্তী আমরা চলে এসেছি খড়গপুর কলেজ। বর্তমানে খড়গপুর কলেজে আবেদন চলছে এবং এখানে আপনি বাংলা, ইংলিশ এবং হিস্ট্রি অ্যাপ্লাই করতে পারছেন। বাংলায় রয়েছে 58 সিট, ইংলিশে রয়েছে 40 সিট, হিস্ট্রিতে রয়েছে 40টা মতন সিট। এখানেও 1 তারিখ থেকে 15 তারিখ অবধি আবেদন চলবে। তার পরবর্তী আমরা শেয়ার করছি মহিষাদল গার্লস কলেজ। এখানে আপনি MSW অথবা মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক অ্যাপ্লাই করতে পারছেন এবং এখান থেকে কিন্তু টোটাল যে বা শুধুমাত্র এটা মেয়েদের জন্য কিন্তু এই আবেদনটা চলছে। MSW তে এখানে সিট আছে 40টা মতন। তার পরবর্তী আমরা চলে এসেছি মহিষাদল রাজ কলেজ, এখান থেকে আপনি বিভিন্ন MMSC করতে পাচ্ছেন, লাইক MA কোর্সের মধ্যে যেমন এখানে পাচ্ছেন বাংলা, হিস্ট্রি, ইংলিশ এবং সংস্কৃত। অন্যদিকে আপনি এখানে MSC অ্যাপ্লাই করতে পাচ্ছেন, MSC পেয়ে যাচ্ছেন আপনি কেমিস্ট্রি, ফিজিক্স, জুলজি এবং অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স। সিটগুলো বলে দিচ্ছি, বাংলায় রয়েছে 51, ইংলিশে রয়েছে 50, কেমিস্ট্রিতে রয়েছে 30, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সে 40, হিস্ট্রিতে 30, সংস্কৃতে রয়েছে 30, জুলজিতে 20, ফিজিক্সে রয়েছে 20 মতন সিট পেয়ে যাচ্ছেন মহিষাদল রাজ কলেজ, নাকের দ্বারা এ গ্রেড একটি কলেজ। তার পরবর্তী আমরা চলে এসেছি মুখবেরিয়া গঙ্গাধর মহাবিদ্যালয়। এখানে আপনি কিন্তু আজকের ম্যাথামেটিক্স পেয়ে যাচ্ছেন 30টা মতন সিট আছে। অন্যদিকে আপনি বাংলা অ্যাপ্লাই করতে পারছেন 40টা মতন সিট রয়েছে। এটিও পূর্ব মেদিনীপুর অবস্থিত একটি কলেজ রয়েছে, PG কলেজ, যেটা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত। তার পরবর্তী চলে এসেছি আপনার নারাজল রাজ কলেজ। এখানে আপনি অ্যাপ্লাই করতে পাচ্ছেন এবং এখানে বর্তমানে যে কোর্সটা করানো, একটা হচ্ছে বেঙ্গলি এবং একটা হচ্ছে সংস্কৃত। বেঙ্গলিতে সিট রয়েছে 35, সংস্কৃতে রয়েছে টোটাল 30টা মতন সিট। তার পরবর্তী আমরা চলে যাচ্ছি আরও একটি কলেজ, পিংলা থানা মহাবিদ্যালয়। বর্তমানে এখানে আবেদন চলছে, এখানে যে কোর্সগুলো হয় বাংলা, ইংলিশ, হিস্ট্রি এবং MCOM অ্যাপ্লাই করতে পারছেন আপনি পিংলা থানা মহাবিদ্যালয় থেকে। বাংলায় 45, কেউ কমার্সে বা MCOM-এ রয়েছে আপনার 25, ইংলিশে 40, হিস্ট্রিতে রয়েছে 25টা মতন সিট এবং এখানে আপনি আবেদন করতে পাচ্ছেন, বর্তমানে আবেদন চলছে। পরবর্তী আমরা চলে এসেছি প্রভাত কুমার কলেজ কন্টাই। এখানে বর্তমানে বিভিন্ন কোর্সে আবেদন চলছে, লাইক দেখুন এখানে বাংলা, ইংলিশ, সংস্কৃত, ফিজিক্স, তারপরে আপনার এখানে দেখুন ফিজিক্স অ্যান্ড টেকনোফিজিক্স, কেমিস্ট্রি, কমার্স মানে MCOM, ফ্রম ম্যানেজমেন্ট আপনি কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পাচ্ছেন। এখানে বর্তমানে যে সিট ক্যাপাসিটিগুলো আছে বলে দিচ্ছি, বাংলায় 45 রয়েছে, ইংলিশে 45 রয়েছে, সংস্কৃতে 45, কমার্সে 45, ফিজিক্সে 25, কেমিস্ট্রিতে পেয়ে যাচ্ছেন আপনি টোটাল 20টা মতন সিট পেয়ে যাচ্ছেন। পরবর্তী চলে এসেছি সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয়। সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয়, এখানে এডুকেশনটা আপনি মাস্টার্স করতে পাচ্ছেন এবং এখানে বর্তমানে কিন্তু 61টা মতন সিট রয়েছে। এখানে ব্যাচ আপনার BA অনার্স এডুকেশন থাকলে আবেদন করতে পারছেন অথবা BEd থাকলেও আবেদন করতে পারছেন MA এডুকেশনের জন্য। চলে এসছি সবং সজনীকান্ত মহাবিদ্যালয়। এখানে আপনি বর্তমানে বিভিন্ন কোর্সের জন্য আবেদন চলছে এবং এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। এখান থেকে আপনি যে কোর্সগুলো করতে পারছেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, বেঙ্গলি, সংস্কৃত এবং ইংলিশ। ফিজিক্সে সিট রয়েছে এখানে টোটাল 15টা মতন, কেমিস্ট্রিতে 20টা মতন রয়েছে, বোটানিতে 15, বেঙ্গলিতে 40, সংস্কৃতে 35 এবং ইংলিশে পেয়ে যাচ্ছেন আপনি 20টা মতন সিট। তারপরে চলে এসেছি শীতন্দা কলেজ। শীতন্দা কলেজ, এখানেও বর্তমানে আপনার আবেদন চলছে বাংলা এবং সংস্কৃতের জন্য। বাংলা এবং সংস্কৃত, বাংলায় 40টা সিট আছে, সংস্কৃতে 30টা মতন সিট আছে। চলে এসেছি তাম্রলিপ্ত কলেজ। তাম্রলিপ্ত কলেজের আন্ডারে আপনারা বিভিন্ন কোর্সে অ্যাপ্লাই করতে পারছেন, লাইক বাংলা, হিস্ট্রি, সংস্কৃত, জুলজি। বাংলায় রয়েছে আপনার 56, হিস্ট্রিতে রয়েছে 45, সংস্কৃতে রয়েছে 45, জুলজিতে রয়েছে 25 এবং এর পরবর্তী চলুন দেখে নিচ্ছে আরও একটি কলেজ। চলে এসেছি বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়। এখানে আপনি অ্যাপ্লাই করতে পারছেন, পূর্ব মেদিনীপুরের অন্তর্গত একটি কলেজ, বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড। এখানে বাংলায় 39, হিস্ট্রিতে 34, ফিলোসফিতে 34 এবং MCOM-এ রয়েছে 34 মতন সিট আপনি পেয়ে যাচ্ছেন। তারপরে চলে এসেছি রামনগর কলেজ, দেপাল, পূর্ব মেদিনীপুর। এক্ষেত্রে আপনি বাংলায় 30টা মতন সিট এবং ফিশারি সায়েন্সে MSc করতে পাচ্ছেন 15টা মতন কিন্তু সিট পেয়ে যাচ্ছেন। এছাড়া বিভিন্ন প্রাইভেট কলেজ আছে বা অটোনোমাস কলেজ আছে, সেখানেও বর্তমানে কিন্তু অ্যাডমিশন চলছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অধীনস্থ। তো চলুন আমরা চলে যাচ্ছি একটি কলেজে এবং যে কোনো একটা কলেজে গিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা টোটাল এই অ্যাপ্লিকেশনটা করবেন।
আমি চলে এসেছি ঝাড়গ্রাম রাজ কলেজ। ঝাড়গ্রাম এটা হচ্ছে আপনার আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যাফিলিয়েট কলেজ। যেমন দেখুন এখানে সিলেক্ট কোর্স অ্যাপ্লাইড, আপনি যে কোনো কোর্স লাগে, আমি কেমিস্ট্রি সিলেক্ট করলাম। তারপর সিলেক্ট হচ্ছে আপনি কোন গ্রুপে আসছেন, 80% বিদ্যাসাগর ইউনিভার্সিটি, আদার্সটা 20%, আমি 20% করলাম। করার পর আপনি এখানে আপনার নাম দিচ্ছেন, সেক্স মেল ফিমেল আদার্স দিচ্ছেন, আপনার মায়ের নাম দিচ্ছেন, বাবার নাম দিচ্ছেন, আপনার টোটাল ঠিকানা দিচ্ছেন উইথ পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট দিচ্ছেন এবং স্টেট এবং পিনকোড দিয়ে দিচ্ছেন। তারপর আপনার ইমেল আইডি এবং আপনার আধার কার্ডটা লাগবে সেটা দিতে হচ্ছে, ফোন নাম্বার দিচ্ছেন আপনি, এবং যে ফোন নাম্বারে আলটিমেটলি আপনার মোবাইলে ওটিপি যাবে তাই হাতের কাছে ফোন নাম্বারটা রাখতে হবে। ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছেন, ন্যাশনালিটি ইন্ডিয়ান নাকি আদার সিলেক্ট করছেন। তারপর ম্যারিটাল স্ট্যাটাস কি, আপনি সিঙ্গেল মানে ম্যারিড না আনম্যারিড লিখে দিচ্ছেন। তারপরে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ মানে, তারপরে ক্যাটাগরি সেটা হচ্ছে জেনারেল এসসি এসটি ওবিসি, কী ক্যাটাগরির মধ্যে পড়ছেন, আমি জেনারেল দিলাম এবং এখানে চলে এলাম, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটা আমি নো করে দিলাম। তারপরে ভর্তি বলে দিচ্ছে নেম অফ দ্য ইনস্টিটিউট, আপনি কোথা থেকে লাস্ট পাস করেছেন সেটা যে কোনো ইউনিভার্সিটি, বর্ধমান, কল্যাণী, কলকাতা বা আদার্স ইউনিভার্সিটি থেকে লিখে দিচ্ছেন। তা বা সিধু কানা থেকে পাস করলেও অ্যাপ্লাই করতে পারছেন। স্পেসিফিক রিলেশান, তারপরে গার্জেনের নাম, গার্জেনের সাথে রিলেশান মানে বাবা বা মা, ফাদার না মাদার সেটা লিখে দিচ্ছেন। আপনার সোর্স অফ ইনকাম, সোর্স অফ ইনকাম যেটা হচ্ছে সেলফ এমপ্লয়েড হলে সেলফ এমপ্লয়েড দেবেন, যারা বিজনেস করছে বিজনেস দেবেন। টোটাল অ্যানুয়াল ইনকাম অর্থাৎ টোটাল বছরে ইনকাম কত সেটা ধরুন 1,00,000 টাকা হলে তাহলে 1,00,000 টাকা লিখছেন যেটা আপনার হবে। এবং কন্যাশ্রী, দেখুন এটা খুব ইম্পর্টেন্ট, এখানে গিয়ে আপনাকে সিলেক্ট করতে হবে কন্যাশ্রী। ধরুন যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে এটা ইয়েস করতে হবে, আর বাকি যদি যেমন আমি যদি সেক্সে গিয়ে যদি এটা ফিমেল করে দিলাম তাহলে এই যে দেখুন চলে এসছে, এই যে কন্যাশ্রী আমি ইয়েস করে দিলাম। হোস্টেল রিকোয়ার, হোস্টেল কি প্রয়োজন আছে, আমি ইয়েস করে দিলাম। এবার আপনাকে বলে দিয়েছে কোন ইউনিভার্সিটি থেকে পড়েছেন, যে আপনি আদার্স ইউনিভার্সিটি 2022, সাবজেক্ট কী ছিল, গ্র্যাজুয়েশানে পার্সেন্টেজ অফ মার্কস ইউজি, এবং তার সাথে আপনার এইচএসে কত পার্সেন্ট ছিল সেটা আপনি এখানে দিয়ে দিচ্ছেন। দেওয়ার পর ফাইনালি সাবমিট করলে আপনার আবেদন হয়ে গেল। তো বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি, কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবে। নতুন একটি ইউনিভার্সিটি এরকম কলেজ আপডেট নিয়ে চলে আসবো, সঙ্গে থাকুন।